আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। শেষমেশ সুরঞ্জিত সেন গুপ্ত চলে গেলেন। আনলিমিটেড ভিসা নিয়ে জগতে কেউ আসেনি, জগতে কেউ চিরস্থায়ী ভিসা নিয়ে আসেনি। সকল প্রাণীরাই মৃত্যুর স্বাদ চাকবে, এটি অটল ফয়সালা। তাই 21 নম্বর সূরা আল আম্বিয়ার 34 এবং 35 আয়াত দুটিতে আল্লাহ বিস্তারিতভাবে বলে দিয়েছেন, হুমা জাআলনা লিবাশারি মিন ক্বাবলিকাল খুলদ আফা ইমিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া নাবলুকুম বিশ্শারি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। কেউ চিরস্থায়ী নাই পৃথিবীতে। ভালো এবং মন্দ যে কর্মগুলি একজন মানুষ পৃথিবীতে করবে তার বিচার পরকালে সে পাবে। সুরঞ্জিত বাবু চলে গেলেন, তিনি এদেশের মসজিদ এবং মাদ্রাসা বন্ধ করার কথা বলেছেন, জানি না কোন সেন্সে বলেছেন। এদেশের ধর্মপ্রাণদেরকে সৌদি চলে যেতে বলেছেন। আজ তিনি সৃষ্টিকর্তার দিকে চলে গেছেন। আর 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াতের দৃষ্টিতে একজন আস্তিক এবং একজন নাস্তিক পরকালে বিচার পাবে, এবং বিচারের যে রায় হবে সেই রায় অনুযায়ী একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতের দৃষ্টিতে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচবে একজন নাস্তিক, একজন আস্তিক। কেউ কাউকে মারতে পারবে না, এটি হচ্ছে রবের ফয়সালা। আমি একজন মুসলিম হয়ে কাউকে কালো বিড়াল বলতে পারি না, আমি একজন মুসলিম হয়ে কারোর মৃত্যুকে নিয়ে উপহাস করতে পারি না, কারণ এই মৃত্যু সবার সাথে লেগে আছে। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুকে সামনে রেখে সব সময় কাজ করে জীবন কাটানোর তৌফিক দান করুন।